দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, 48 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না হলে ফের আন্দোলন করার ঘোষণা দিয়েছে বা হুঁশিয়ারি দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। প্রধানমন্ত্রীর ঘোষণাকে গেজেট আকারে প্রকাশ করার জন্য দাবিও করেছে তারা। এদিকে তারা বলেছে যে তাদের কয়েকজনকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছিল এবং পরে ছেড়ে দিয়ে পুলিশের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে কিছু তথ্যের জন্য তাদের ডাকা হয়েছিল, তাদের আটক করা হয়নি। এদিকে কোটা বাতিলের যে ঘোষণা এসেছে তার বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা একটি মহাসমাবেশের ডাক দিয়েছেন, এই বিষয় নিয়ে আলাপ করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে এমনটা দাবি করছে বিএনপি। ওদিকে চিকিৎসায় কোনো অবহেলা করা হচ্ছে না, তিনি সুস্থ আছেন এই কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সরকার বিরোধী আন্দোলন এখন আর সফল হবে না, মানুষ নির্বাচনমুখী, এটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে বিএনপি কাল নির্বাচন কমিশনে যাচ্ছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে। আমরাও আজকে এই বিষয় নিয়ে আলাপ করব। সেই সাথে নগরীতে বাসের চলাচল যে কতটা বেপরোয়া হয়ে উঠেছে এবং কীভাবে মানুষের জীবন চলে যাচ্ছে, এসব ঘটনা কেন বেড়ে চলেছে, বিশেষজ্ঞরা কী বলছেন, শাস্তির কোনো ব্যবস্থা হচ্ছে না কেন, সে নিয়েও সময় থাকলে কথা বলবো। শুরুতে পরিচিত হব তিন অতিথির সঙ্গে। রয়েছেন স্থপতি জনাব মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব ওমর ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, স্বাগত আপনাকে। জনাব এম এ আজিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই জনাব মোবাশ্বের হোসেন আপনার কাছ থেকে। কোটা বাতিলের আন্দোলন হয়েছে, সংস্কারের আন্দোলন হয়েছে, কোটা বাতিল হয়েছে, মেঘ না চাইতেই বৃষ্টি এবং প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে সে ঘোষণা দিয়েছেন, কিন্তু এখনও ঠিক সমস্যাটা সমাধান হয়েছে হয়নি, কোন জায়গার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি? একটুখানি তো প্রবলেম। প্রথমে আমি যেটা ব্যক্তিগতভাবে আমি বলেছি, একটু ক্ষুব্ধ মনে মাননীয় প্রধানমন্ত্রী কোটা বাতিলের নির্দেশ দিয়েছেন, আমি সেটাকে ভীষণ রকম স্বাগত জানিয়েছি। আমি মনে করি একটি দেশের পরিচালনায়, দেশ পরিচালনায় মেধার বিকল্প আর কোনো কিছু নাই, এবং যাদেরকে সম্পর্কে আমরা বলি যাদের কোটার দরকার তাদেরকে সামনে নিয়ে আসার জন্য, কোটাই কিন্তু একমাত্র সামনে নিয়ে আসার পদ্ধতি না। এবং আমরা তথ্য যদি সংগ্রহ করি অদ্ভুত জিনিস দেখতে পাবো, যে পশ্চাৎপদ এলাকায় যে মানুষটি কোটার মাধ্যমে সুউচ্চ পদে চলে এসছেন উনি আর কিন্তু ঢাকা থেকে ফেরত যান নাই, অর্থাৎ সেই মানুষের ছায়া কিন্তু ওই এলাকায় সাধারণত পড়ে না। কোটার পরিবর্তে আমি মনে করি, এটা একদম আমার ব্যক্তিগত, সেই এলাকাকে ঢাকার মতো আমি উন্নত কেন করতে পারবো না। আমি আপনার এখানে বহুবার বলে গেছি যে 72 সনে জাতির পিতা, এ আমরা 2-3 জন দেখা করতে গিয়েছিলাম, খুব ক্লোজলি ওনার সাথে কথা হয়েছিল, তখন বঙ্গবন্ধু আমাদের পিঠে হাত দিয়ে বারবার বলছিল, বাবারা খালি ঢাকা নিয়ে পরিকল্পনা করো না, সারা বাংলাদেশ নিয়ে করো, না হলে কিন্তু খবর আসছে। আমরা ঠিক তার বিপরীত করেছি, এমনকি নেভি হেডকোয়ার্টারও, সমুদ্র থাকুক বা না থাকুক সেটাও ঢাকায়, কোস্টগার্ড সেটাও ঢাকায়। তো এই যে দুরবস্থা, সেই কারণেই এখন কোটার কথায়, কোটার পক্ষে যারা বলেন বলেন যে ঢাকার সমপর্যায়ের স্কুল কলেজ ইউনিভার্সিটি তো নাই, তাহলে যেখানে 4,000 কোটি টাকা পিনাটস সেখানে এই অর্থ দিয়ে তো অর্থের অভাব নাই, এটাই প্রমাণ করে। তাহলে আমি তো বাংলাদেশের বিভিন্ন জায়গায় পশ্চাৎপদ এলাকাগুলিকে শিক্ষায় বা উন্নত মানে নিয়ে যেতে পারি, যতদিন পর্যন্ত আমি না নিতে পারবো তাদের জন্য বিভিন্ন ব্যবস্থাপনা। কিন্তু সবচেয়ে বেশি দুঃখজনক ঘটনা, যেহেতু মুক্তিযোদ্ধার সাথে জড়িত ছিলাম, যে মুক্তিযোদ্ধাদেরকে একটা খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে এই কোটার কথা বলে। মুক্তিযোদ্ধারা কোটা চেয়েছে, আমার আমার কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি না যে কোটার জন্য আন্দোলন করেছে না, কিন্তু মিকু আপনাকে এখানে একটু বলতে চাই যে মুক্তিযোদ্ধা মহাসমাবেশ বাস্তবায়ন পরিষদ হয়েছে একটি, তার আহ্বায়ক জনাব আব্দুল আহাদ চৌধুরী আজকে একটা মহাসমাবেশ সম্পর্কে ডাক দিয়েছেন, শুনে আসবো তার কমেন্টটা। চক্রান্তকে প্রতিহত করা এখন ঐতিহাসিকভাবেই প্রয়োজন এবং তা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। আজকে কোনো দ্বিধা নয়, কোনো দ্বন্দ্ব নয়, কোনো বিভাজন নয়, কোনো নেতৃত্বের প্রতিযোগিতা নয়, সকল মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এক কেন্দ্রিকভাবেই এই চক্রান্তকে প্রতিহত করতে হবে। জি জনাব এম এ আজিজ,
ঘোষণাটা ছাত্ররাও স্বাভাবিকভাবে অভিনন্দন জানিয়েছে, প্রধানমন্ত্রীকে মাজার অফ এডুকেশন বলেছে এবং তারা ফিরে গেছে। এখন তাদের দাবি হচ্ছে যে এটাকে গেজেট আকারে প্রকাশ করা হোক। কিন্তু আজকে একটি ঘটনা ঘটেছে যে কয়েকজনকে তারা প্রেস কনফারেন্স মতো করেছিল, তারপরে যাওয়ার পরে তাদেরকে তুলে নেওয়া হয়েছে বলে তারা বলেছে। পুলিশ অবশ্য বলেছে যে কর্তৃপক্ষ বলেছে যে তাদেরকে ডাকা হয়েছিল কিছু তথ্য জিজ্ঞাসাবাদের জন্য। একটু নুরুল হক নুরের কথাটা শুনে আপনার কমেন্টে যাচ্ছি। যুগ্ম আহ্বায়ক সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অজ্ঞাতনামা মামলা দিয়েছে সেটি প্রত্যাহার করতে হবে। যদি যদি না করা হয় বাংলার ছাত্র সমাজ তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠায়, ন্যায়কে প্রতিষ্ঠায় আবার প্রয়োজনে আন্দোলনে নামবে। ইমার্জেন্সি গেটে যাওয়া মাত্রই কিছু লোক, অনেকের হাতে দেখেছি রিভলভার, তারা আমাদেরকে একজনকে টেনে টুনে নামিয়ে যাই ডিবির লোক, আমরা গাড়ি ধর, তখন আমরা পরিচয় দেখতে চাইলে অত কিছু সুযোগে আমাদের ধাক্কা টাক্কা মেরে আমাদেরকে যেভাবে পারছে গাড়িতে গাড়িতে উঠাইছে। আমাকে গুলিস্তান যাওয়ার পরে ওখান থেকে গামছা কিনে আমার মাথ চোখ বন্ধ করা হয়, এর আগে আমাকে হেলমেট দিয়ে আটকানো হয়। জি এম এস, বিষয়টা এখানে শেষ হয়েছে কি মনে হয়? বিষয়টা হলো যে হেলমেট দিয়ে আটকানো হয় এবং তাদেরকে ডিবি অফিসে নেওয়ার পরে তাদেরকে কিছু জিজ্ঞেস করা হয় নাই, পরে আবার তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে তাকে ভিডিও দেখানো হয়েছে। হ্যাঁ, পুলিশ বলছে, কিন্তু তারা বলেছে এটা কন্টিনিউ করলে এটা তাদের ভাষণ, এটি ছাত্ররা এটা বলেছে। দ্বিতীয়ত আপনার ভাইস চ্যান্সেলারের বাসা ভাঙচুর এবং এই যেসব তস্ত্রতা এর ব্যাপারে অনেকগুলো কেস আছে, এই কেসগুলো উজ্জ্বলের জন্যে আপনার প্রেস কনফারেন্স এরা করছে। তো এই পরিস্থিতিতে যে প্রজ্ঞাপন জারি করার কথা ছিল, তো ক্যাবিনেট সচিব বলেছেন থেকে বলা হয়েছে যে তারা এখনো কোনো নির্দেশনা পায় নাই, তার মানে জিনিসটা এখনো পরিষ্কার না। প্রধানমন্ত্রী যে ভাষণটা দিয়েছিল পার্লামেন্টে, সেই ভাষণে কিন্তু তার বেদনা, দুঃখ, অভিমান, অভিযোগ, অনুযোগ এগুলো কিন্তু ছিল, বোঝা গেছে। অর্থাৎ তিনি এই কোঠা পদ্ধতি বাতিল করেছেন এটা কিন্তু তার বক্তব্যে পরিষ্কার হয় নাই। শেষে আবার একটু বলেছেন যে না, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের জন্য আমরা কিছু করব। হ্যাঁ, আমাদের সংবিধানেও আছে এটাই, পিছিয়ে পড়া জনগণ। কিন্তু আমি কিন্তু এই কোঠা যে ছাত্ররা ডিমান্ড করেছিল সংস্কার, আমি কিন্তু সংস্কারের পক্ষে। কোঠা বাতিল করার মতো পরিস্থিতি এখনো দেশে আসেনি। যেমন মোবাশ্বের ভাই যেটা বলেছে, আমি তার সাথে আমি একমত হয়েও বলছি, এটা লং ডিসকাশন, কারণ আমাদের দেশে ইউনিটারি সিস্টেম হঠাৎ করেই ডিসেন্ট্রালাইজ করা কঠিন, সম্ভব না। এটা যদি প্রদেশ হতো তাহলে ওনার সাথে আমি পুরোটা একমত হতাম, ইচ্ছে করলেই পারবেন না। তো আপনি দেখেন কোটাটা কেন তৈরি হলো দেশে, যখন আমরা শোষণ এবং বৈষম্যের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য যুদ্ধ করে আমরা স্বাধীন হলাম, স্বাধীন হওয়ার পরেই দেখা গেল আমাদের দেশের অভ্যন্তরে কিন্তু বৈষম্য আছে। যেমন আমাদের উত্তরাঞ্চল এবং পার্বত্য অঞ্চল এবং ছোট ছোট জায়গায়, তখন কিন্তু 1972 সালের সরকার, বঙ্গবন্ধুর সরকার মনে করলো যে এই পশ্চাৎপদ এরিয়াকে উন্নত আগায় নিয়ে আসতে হলে কোঠার প্রয়োজন আছে অন্যান্য ইস্যুর সাথে, সেখানে কোঠাটা পরিবর্তন করা হলো। কিন্তু আপনি যদি বলেন যে এই কোঠাটা কিন্তু বৈজ্ঞানিক সিস্টেমে এটাকে কিন্তু বাস্তবায়ন করা হয় না, কারণ মুক্তিযোদ্ধা ধরেন কোঠা 30% যখন আনা হলো, পরে আসছে এটা 30%, এখন উচ্চবিত্ত মুক্তিযোদ্ধাও তো আছে, তার জন্য তো কোঠা দরকার নেই, কোঠা হলো পশ্চাৎপদ। ওকে, মানে আপনি চাচ্ছেন যে কোঠা ব্যবস্থাটা এখনই, কোঠা উঠানো এখনো রাতারাতি উঠানো তো যাবে না। আমাদের দেশে বৈষম্য এবং যেসব এরিয়া আপনার এখনো পশ্চাৎপদ, তাদেরকে সামনে আনার জন্য শিক্ষায় ব্যালেন্স অবশ্যই দরকার, কর্মেও ব্যালেন্স দরকার। এটা একটা, এটা এটা একটা কি বলে যে একাডেমিক ডিসকাশন, এবং এটা পক্ষে বিপক্ষে এখনো যুক্তি আছে এবং আরো হয়তো আসবে চূড়ান্ত একটা সিদ্ধান্ত। কোটা বাতিলের সিদ্ধান্তটা চূড়ান্তভাবে বাস্তবায়নের পর্যায়ে না আসা পর্যন্ত, কিন্তু এর পরবর্তী যে কনসিকোয়েন্সটা, যে ছাত্ররা মাঠে নেমেছে, আন্দোলন করেছে, একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, অনেক বাকবিতণ্ডা হয়েছে, অনেক প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, ইভেনচুয়ালি এটা একটা সমাধান হয়েছে বলে মনে হয়েছে। কিন্তু আজকে কালকে ঘটনায়, আজকের বিশেষ করে আজকের ঘটনায় কি মনে হচ্ছে যে ইট হ্যাজ নট পুট টু অ্যান এন্ড? আপনার কাছে কি মনে হচ্ছে? আমি এক সেকেন্ড একটু অ্যাড করে দিই, কোটার সংস্কারটা কেন?
তিনটা বিসিএস হয়েছে, আপনাদের যেটা দেখেন। আমরা আসছি আপনার কাছে, এই বিষয়ে আবার আসবো। ধন্যবাদ। যে কোনো ঘটনারই কিছু কোনো সফলতা বা কোনো কিছু পেতে হলে তার যে আন্দোলন সংগ্রাম হয় তার মাঝখানে কিছু না কিছু অঘটন ঘটে থাকে, এগুলোর পরবর্তীতে কিন্তু তার একটা রেস্ট থাকে, কোনোটার বিচার হয় বা কোনোটা মাফ করে দেওয়া হয়। আমাদের মুক্তিযুদ্ধের সময়, আমরা মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করতে পেরেছি, কিন্তু ওই সময় যে অনেক অঘটন ঘটেছে তার বিচার এখন হচ্ছে, আবার ভবিষ্যতে হবে, আরও অনেক দিন পরেও হতে পারে। এই এই ক্ষেত্রে এরকম যে এই ঘটনাটা কোটার আন্দোলনটারে আমরা বা কেউ পক্ষে নেই কেউ বিপক্ষে বলি, কিন্তু এর মাঝখানে কিন্তু কতগুলো অঘটন ঘটেছে ভাষায় হয়েছে। তো এইটা তো অপরাধ, ওইটা আন্দোলন না, ওইটা কিন্তু অপরাধ, ওইটা আন্দোলনের সাথে ওইটাকে এক করা যাবে, এক করা যাবে না, ওইটার বিচার হইতে হবে। ওইটার বিচার করতে করার জন্য যা যা করা দরকার, সাক্ষী দরকার আছে, প্রমাণ দরকার আছে, কারা জড়িত কারা জড়িত না, যারা অপরাধী তাদের শাস্তি দিতে হবে। সেই ক্ষেত্রে পুলিশের কিছু কিছু ভূমিকা থাকবে। আমি যদি মনে করি যে ওই অপরাধী যারা তাদেরকে মাফ করে দিতে হবে, মামলা থাকবে না, এটা কিন্তু গ্রহণযোগ্য না। আমরা কোটা আন্দোলন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে, গেজেট হয় নাই, একেবারেই তো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না যে গেজেট হবে না, শুধু ঘোষণার জন্য ঘোষণা, এটা তো আমরা বলতে পারি না, তাই না? তাই ঘোষণা আমরা অপেক্ষা করি, দেখি। আমাদের যেমন সংবাদপত্রের জন্য আমাদের একটা ওয়েস্ট বোর্ড মহার্গ পাতার একটা ঘোষণা হয়েছে, আমরা কিন্তু গ্যাজেট এখনো পাইনি, দুই মাস আমরা কিন্তু অপেক্ষা আছি, আমরা কিন্তু আন্দোলনে নামি নাই এখন। আমরা মনে করি না যে এটা গ্যাজেট হয় নাই দেখা, এটা বাতিল বাস্তবায়ন হচ্ছে না। তো এরকম তদ্র অপেক্ষা করতে হবে, কিন্তু অযৌক্তিক দাবি যে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হইল তাদের বিচার হতে হবে না, এইটা গ্রহণযোগ্য। এই প্রসঙ্গে জনাব ওবায়দুল কাদের একটা কমেন্ট করেছেন, একটু শুনে। সরকার বিরোধী আন্দোলনের রঙিন খোয়া কর্পূরের মতো উবে গেছে, টিএনপি শুধু খোয়াব দেখবে আর আন্দোলন হবে না। বাংলাদেশের মানুষ এখন পুরোপুরি নির্বাচনের মুডে, দুটি সিটি কর্পোরেশন হচ্ছে, এরপরে হবে আরো পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন, সেমিফাইনাল চলছে, এখন আর আন্দোলনে কাজ হবে না, নির্বাচনের সেমিফাইনাল। যেই জড়িত হোক, যেমন কুকুর তেমন মুখ। মানে প্রসঙ্গটা তো নির্বাচনে দিয়ে গেছে, কিন্তু উনি রিলেট করতে চেয়েছিলেন আর কি, যেন আমরা এই জন্য চালালাম যে এই আন্দোলনকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক বাকযুদ্ধ তো হয়েছিল, সেটা দিয়ে একটা ইঙ্গিত করেছেন যে এই ধরনের একটা চেষ্টা হয়েছিল। এটা তো সবসময় কেউ না কেউ সুযোগ তো নেবেই, এটা এটা পৃথিবীর প্রত্যেক জায়গাতেই কেউ না কেউ কারু ঘটনাকে সুযোগ হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। এটা আমি এটাকে বিরাট কিছু মনে করি না, আমি মনে করি আওয়ামী লীগের এটা আলোচনার ভিতরে আনা উচিত না, কারণ এখন সামনে ইলেকশন, ইলেকশন নিয়েই কথাবার্তা বলা উচিত। আর যে ঘটনাটি ঘটেছে, ছাত্ররাও কিন্তু বারবার একটি কথা বলেছে, যারা অন্যায় করেছে ভিসির বাড়িতে গেছে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। এইখানে অতিমাত্রায় ছাত্রদের উপরে চাপ না দেওয়া, তাদেরকে একদম স্ট্রেট হয়ে প্রয়োজনে পত্র পত্রিকার মাধ্যমে তাদেরকে হাজিরা দেওয়ার ব্যবস্থা করা উচিত, যাতে কেউ এই সুযোগগুলি না নিতে পারে। এই যে আজকে যে কথাবার্তাগুলি এসছে, এবং অনেকেই আছে সরকারের ভিতরেও তো কিছু লোক আছে, পুলিশের ভিতরেও তো কিছু লোক আছে যারা এই অঘটনগুলি ঘটিয়ে থাকে, কেন তাদের হঠাৎ একজনকে গামছা বাঁধার দরকার হলো, কেন একজনের প্রয়োজন তো ছিল না, এটা তো সহজভাবে নেওয়া উচিত ছিল। আমি মনে করি অতিমাত্রায় অতি উৎসাহী কোনো জিনিস ঠিক না। আমি এটাই বলছি, আমি প্রথমে বলে নিচ্ছি যে কোঠার বিষয়টা হচ্ছে কি, তিনটে বিসিএস হলো, সেখানে কিন্তু 5-6% বেশি মুক্তিযোদ্ধা কোঠায় কিন্তু অ্যাপ্লিক্যান্ট আসে নাই, এটা মেধার ভিত্তিতেই পূরণ হয়েছে। তাহলে যদি তাই হয়, এখন তো মুক্তিযোদ্ধা আসলে এই যে আমাদের ব্যাচটাই ছিল সবচাইতে জুনিয়র ব্যাচ, সুতরাং এখন তো মুক্তিযোদ্ধা কোঠায় আস্তে আস্তে লোক পাওয়াই নাই হয়ে যাবে, সুতরাং এই ইস্যুটাকে জীবিত রেখে তো লাভ নাই, এটা সংস্কার করে। কিন্তু মুক্তিযোদ্ধারা আবার মহাসমাবেশ ডাকলো কেন? না ডাকলো, তারা অন্যভাবে চিন্তা করছে যে মহা বোধহয় মুক্তিযোদ্ধার কথা কিন্তু বলে নাই। আমি যেটা মার্ক করলাম, উনি মুক্তিযোদ্ধাকে একতাবদ্ধ, যোদ্ধাদের একতাবদ্ধ হতে বলছে, এবং সরকার বিরোধী অথবা গণতন্ত্রের বিরুদ্ধে যেন এই ব্যবস্থা, এই বিষয়টা কিন্তু এমনিতে আসে নাই। মুক্তিযোদ্ধা আর
প্রকৃত মুক্তিযোদ্ধা আর ভুয়া মুক্তিযোদ্ধা, এই যে একটা বিষয়, এটা কিন্তু দীর্ঘদিন ধরে আলোচনা আসছে। আমি বলছি একজন, আমি আমি শেষ শেষ করলে, একজন প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান বা প্রকৃত মুক্তিযোদ্ধা যদি কোনো সুযোগ সুবিধা পায়, এটা আমি মনে করি জাতির কারোরই কোনো আপত্তি করার কোনো ব্যাপার নাই, কোনো ইয়েতে তাদের প্রতি সম্মান দেখানোই উচিত। কিন্তু যেই ব্যক্তি মুক্তিযোদ্ধা না, যে ব্যক্তি মুক্তিযুদ্ধ করে নাই বা মুক্তিযুদ্ধের সময় দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল, জনগণের বিরুদ্ধে ছিল, তাদের সন্তানরা যদি এখন সুযোগ পায়, আর এখন আমি মুক্তিযুদ্ধে যেতে পারি না, আমি ছোট ছিলাম, আমার সন্তান যদি, আমার মেধাবী সন্তান যদি তার কারণে বঞ্চিত হয়, তাহলে এটা তো ক্ষোভের সৃষ্টি হবে। কারণ এই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী নিজে বলেছেন, আমি এক অনুষ্ঠানে ছিলাম, যে 25,000 আছে ভুয়া মুক্তিযোদ্ধা। তা উনি যদি 25,000 কথা বলে, তাহলে কত কত হাজার আছে? আগে যারা আন্দোলনের কর্মসূচি দিতেছেন যেসব মুক্তিযোদ্ধারা, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আগে প্রকৃত মুক্তিযোদ্ধা আর পলিটিক্যাল মুক্তিযোদ্ধা, পলিটিক্যাল এবং সুযোগ সন্ধানী মুক্তিযোদ্ধা। যে কথা বলছে অনেকটা এই লাইনে আমি ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছি, যে সংবিধান অনুযায়ী আপনি উচ্চবিত্ত মুক্তিযোদ্ধাকে কোনো প্রণোদনা দিতে পারেন না, কিন্তু আমাদের এখানে কোঠায় মুক্তিযোদ্ধার কোনো সন্তান, ধরেন সে এখন অনেক ধনী হয়ে গেছে, তারপরও সে কোঠায় ঢুকতেছে, এটা তো সংবিধানের অলঙ্ঘন। এই জন্য বলছি যে আমাদের, আমরা জানতাম দেশ স্বাধীন হওয়ার পরে 75,000 থেকে 80,000 মুক্তিযোদ্ধা আছে, এখন তো তার সংখ্যা 2,00,000, এবং এবারে যে আবার নতুন যোদ্ধাদের প্রতি আমাদের একটা গ্রেটফুলনেস, আর আমাদের একটা গ্রেটফুলনেস, এটা অনেক আগে সরকার যায় সরকার আসে, আমাদের সরকার দেশ স্বাধীন হওয়ার পরে মুক্তিযোদ্ধার জন্য কোনো ভাবনাই ভাবে নাই, এখন আবার যে ভাবনা ভাবতেছে যেভাবে, এটা আবার প্র্যাকটিক্যাল নয়, কারণ মুক্তিযোদ্ধা আপনি ভুয়া মুক্তিযোদ্ধা 4 গুণ বানায়া এখন আপনি দিয়ে দেখা যাচ্ছে। যেমন আমি উদাহরণ দেই, জ্বলন্ত উদাহরণ দিই, আমার গ্রামে 3 জন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিল, 3 জনের 2 জনই মারা গেছে, 1 জন আছে তিনি রেজিস্ট্রেশন, তার রেজিস্টার্ড না, আর 2 জন ভুয়া মুক্তিযোদ্ধা, তারা এখন মুক্তিযোদ্ধা যেহেতু ক্রাইসিস, ঘুষের চাকরি নিয়ে এখন গ্রামের সব জমি জমা কিনে ফেলতেছে। তো এই মুক্তিযোদ্ধার কোটার সেক্রেটারি সাহেবদের কথা বলেন, হ্যাঁ সেক্রেটারি, 4 জন সেক্রেটারি, তো যাই হোক সেটা না, আমি বলছি এই জন্য এটা সংস্কার দরকার যতটুকু প্রয়োজন, মুক্তিযোদ্ধাদের কোটা তো থাকবে, কিন্তু সংবিধানের আলোকে আপনি মুক্তিযোদ্ধা, যেমন আমার এখন আমার মুক্তিযোদ্ধা হিসেবে আমার কোটার প্রয়োজন নাই, কারণ আমার সন্তানরা বড় হয়ে তারা যা করতেছে, আমার কোটা দিয়ে আমার ছেলেমেয়ে কি করবে? তো সুতরাং যার প্রয়োজন সে কোটা ব্যবহার করুক, নাতিপুতেও করুক, আমার আপত্তি নাই, কিন্তু সংবিধানের বাইরে গিয়ে নয়। এই জন্য এটা সংস্কার দরকার এবং সাইন্টিফিক করা দরকার। ভারতেও তো আছে, কোনো ধনী লোককে তো কোনো কোটায় নেওয়া হয় না, অনেক পশ্চাৎপদ আছে যারা হরিজন আছে অমুক সমুক, তাদের জন্য আছে। তো সুতরাং এই কোটাটাকে রাখতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে দেশের উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণ করে তো আমাদের আপাতত কোনো লাভ নাই। আমি ইন্টারেস্টেড ওইটার ব্যাপারে যে প্রধানমন্ত্রী তো অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন বাতিল করা, সুতরাং আপনি যদি নতুন করে আবার বলেন, এবং এই দাবি তো আন্দোলনকারীরাও বলছে না যে না আমরা তো বাতিল চাইনি, আমরা সংস্কার চেয়েছি, সুতরাং আপনি সংস্কার করে দেন, এটা আপনি অত আর্গুমেন্ট দিচ্ছেন যে না এটা বাতিলের সময় আসেনি। দেখা যাক সরকার কি করেন, প্রধানমন্ত্রী অলরেডি ঘোষণা দিয়েছেন, সুতরাং ওইটা হচ্ছে কি এখনকার বাস্তবতা। আমি যেটা সাথে আরেকটা কথা জি সুন্দর জিনিস বলছেন, যারা পশ্চাৎপদ তাদের জন্য আলাদা ব্যাপারটা নাই। যেমন ধরেন আন্দোলনের কথা বললেন, আপনি দেখেন প্রেস ক্লাব এখন খুঁড়ছে তো সামনে, প্রেস ক্লাবে যারা আন্দোলন করলো তারা কিন্তু সবাই আপনার গভর্নমেন্টকে, প্রধানমন্ত্রীকে আপনার প্রশংসা করেই আন্দোলন করছে, অর্থাৎ সামগ্রিক দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সবাই মনে হয় যে সব আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর সৈনিক, আপনার প্রধানমন্ত্রীর সৈনিক সব আন্দোলনে নামছে, ওর ভিতরে আসলে সবাই আছে জাস্ট দাবি আদায়ের জন্য, রাজনৈতিক পরিস্থিতির কারণে। সুতরাং এখন যে ছাত্ররা কোটার জন্য আন্দোলন করেছে, এখানে কিন্তু কোনো বিরোধী দলের কোনো স্লোগান আসে নাই, সব মনে হচ্ছে সব ছাত্রলীগের ছেলেরা আন্দোলন করছে, এটা রাজনৈতিক পরিস্থিতিতে। এই জন্য ইনডেপথ আপনাকে ভালো করে দেখাইতে হবে। এটা তো তারা রাজনৈতিক কোনো কালার দিতে চায় নাই, তারা কিন্তু কেউ কালার দেয় নাই, কালার দিছে তারা কেন বঙ্গবন্ধুর ছবি বহন করবে, তারা তো কোটার আন্দোলন করতে যায় কেন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি বহন করবে, কেন তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু
আন্দোলন করছে ঠিক আছে, তাদের দাবি জানাবে, এগুলি পলিটিক্যাল কালার দেওয়া তাদের ঠিক হয়নি। তবে তাদের বিরুদ্ধে যে কেসটা দেওয়া, দেখেন আপনারা, তারা রইল শাহবাগে, ভিসির বাসা কত দূর, সেখানে ভাঙলো, তারা বলছে যারা ভেঙছে তাদের শাস্তি হোক। একদিকে ছাত্রলীগ, আর একদিকে পুলিশ তাদেরকে পিটাচ্ছে, টিয়ার গ্যাস থেকে শুরু করে কাদের করে সব অত্যাচার তাদের উপর দেয়া। সবচাইতে আশ্চর্য, আমাদের সময়ে যে ধৈর্য ছিল এদের তার চাইতেও বেশি ধৈর্য। আপনি এত পিটানোর পরেও তারা পরের দিন আপনার সাধারণ সম্পাদকের সাথে বৈঠকে গেছে, তা এত পিঠে খাওয়ার পরেও একটি জায়গায় কোনো কিছু ভাঙচুর করে নাই। আমি তো মনে করি এই ছাত্ররা অত্যন্ত ভালো। একটু আপনি কমেন্ট করবেন, যেন ওমর ফারুক যেটা বললেন যে যে আন্দোলন করা এক জিনিস আর অপরাধ সংগঠন করা, যেটা সেটাকে ছাত্ররা তো অপরাধ করছে, এটার প্রমাণ কি? আমি তো এটাই বললাম, বিশ্লেষণটা কি? তারপরে ওরা একটা কথা বলছে যেটা কিন্তু আমাদেরকে ভালো, ওরা কিন্তু একদম প্রেসে একদম পরিষ্কার বলছে যারা ভিসির বাড়িতে আক্রমণ করছে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তারা যদি সাইলেন্ট থাকতো তাহলে, এবং এখানে যখন তারা বলছে কেস তুলে নিতে হবে, সাথে আরেকটি শব্দ তাদেরকে ব্যবহার করতে হবে, অন্যায় কাজের সাথে যে মানুষগুলি জড়িত ছিল তাদের ব্যাপারে কেস বলতে হবে, এটা তারা বলে না। এটাকে তারা কিন্তু একেবারে গণহারে আপনি বিশ্ববিদ্যালয়ের ভিতরের অবস্থাটাও বিবেচনা আনতে হবে, যে ছাত্ররা যে ওখানে ভাঙছে এই চিন্তা না করে অন্য চিন্তাও করতে হবে। ওখানে যে দলাদলি গ্রুপিং আছে শিক্ষক কর্মচারীর মধ্যে, ওটা কিন্তু বিবেচনা আনতে হবে। ছাত্ররা ভাঙছে এটা কিন্তু, আজকে ছাত্রদেরকে চোখ বেঁধে নেওয়া হলো কেন, হেলমেট পরানো হলো কেন? না আমার একটা ছোট, তার মানে হচ্ছে ভিন্ন আইডিয়া দেখা হচ্ছে। ভিসি সাহেবের ওইখানে ওনার বাসার সামনে পুলিশের ক্যাম্প আছে, ওয়াকিং ডিস্টেন্সে পুলিশ ফাড়িয়ে আছে, তাহলে এনারা কোথায় ছিলেন? ওনাদের কারো অস্তিত্ব আমরা দেখলাম না কেন? দুই ঘন্টা ধরে এগুলি কিন্তু আমাদের জানতে হবে। জি জনাব ওমর ফারুক, তাহলে এই যে ছাত্রদেরকে আবার নিয়ে যাওয়া হলো কাস্টডিতে, অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, কিন্তু যেভাবে বললো বা ওরা যেভাবে অভিযোগ করলো, পুলিশ অবশ্য বলেছে যে না জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, মানে এটা আমি বলছি যে নিশ্চয়ই এটা সুষ্ঠু তদন্ত নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা তদন্ত করবে, কিন্তু এই ধরনের ছাত্রদেরকে এইভাবে যদি ট্রিট করে এটা কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। ওনারা যদি করে থাকে যেভাবে তাদেরকে নিয়ে গেছে, এইভাবে চোখ বেঁধে নেওয়া, হেলমেট পরা বা গুলিস্তানে নিয়ে যাওয়া, এই বিভিন্ন যে কথাগুলি তারা বলছে এটা গ্রহণযোগ্য না, এটা পদ্ধতি না। তাদেরকে এই ঘটনার সাথে সাক্ষ্য প্রমাণ নেওয়ার জন্য বা আহত করতে পারে, তারা নিতে পারে, বরং তাদেরকে নোটিশ পাঠাতে পারে, নোটিশ পাঠাতে পারে যে আপনাদেরকে আমাদের প্রয়োজন, এতটা দিন আপনারা আসেন, আপনারা এই সময় আসেন, আমরা আপনাদের সাথে কিছু আপনাদের তথ্য আমরা জানতে চাব, এরকম বলে চিঠি দিলে ছাত্ররা অবশ্যই যেত। কিন্তু যে পদ্ধতিতে নেওয়া হয়েছে এটা অতি উৎসাহী, কিছু অতি উৎসাহী পুলিশ, তারা এরা বরং আরো তাদেরকে ছাত্র কোমলমতি ছাত্রদেরকে আরো উস্কিয়ে দেওয়া এবং তাদেরকে ভীতি প্রদর্শনের একটা অপচেষ্টা, এটা কিছুতে তাদের করা ঠিক হয় না। হ্যাঁ, কিন্তু এটা আশা করা যায় যে ছাত্ররা দীর্ঘদিন ধরে মাঠ মানে ক্লাসের বাইরে ছিল, প্রধানমন্ত্রী ঘোষণার পরে তারা একটা অ্যাসুরেন্স পেয়েছে এবং তারা ক্লাসে ফিরে যাওয়ার কথা এবং তারা লেখাপড়ায় মনোযোগী হবে। আমরা কেউ আশা করছি না যে এই ইস্যু নিয়ে তারা আবার মাঠের মধ্যে নেমে তাদের শিক্ষা জীবনে কোনো, দেখেন যখনই কোনো আন্দোলন ব্যাঘাত ঘটুক, তাদের যখনই কোনো আন্দোলন আন্ডার ডেভেলপড কান্ট্রিতে, এটা সবসময় যখনই কোনো আন্দোলন সুষ্ঠু সমাধানের দিকে যায়, তখন যারা এখান থেকে পিছন দরজা দিয়ে সুযোগ সুবিধা নিতে চায় তারা কিন্তু এই ধরনের আন্দোলন সহজে বন্ধ করতে দিতে চায় না। এবং সেক্ষেত্রে প্রতিটি দেশেই সরকারের ভিতরের লোক থাকে, পুলিশের ভিতরের লোক থাকে, সরকারি কর্মকর্তাদের ভিতরের লোক থাকে যারা এই জিনিসটা উস্কায় দেয়। আমরা যুদ্ধাপরাধীদের বিচারের সময় তো এই ধরনের ঘটনা আমরা দেখেছি, যদি আপনারা হিসাব করতে যান, আমি যদি ওইটা আরেকটা তথ্য আপনাকে আমি একদম তথ্যের পর তথ্য দিতে পারবো, যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য কত রকম প্রচেষ্টা চালানো হয়েছে, যে পুরা ফাইল কম্পিউটার থেকে ডাউনলোড করে কে আলটিমেটলি বের হলো, সুইপার ইজ এ গ্রাজুয়েট। আমাকে বলেন যুদ্ধাপরাধীদের ওখানকার সুইপার গ্রাজুয়েট কিভাবে ঢুকলো, তাকে ঢুকানো হয়েছে,
এগুলি তো অনেক ঘটনা আছে। এইসব জায়গা তো ছাত্রদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকেও প্রচণ্ড সজাগ থাকতে হবে, তাদেরকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, তাদেরকে খুঁচিয়ে সরকার বিরোধী বক্তব্য বা যে জিনিসটি তারা অ্যাচিভ করেছে এটি যাতে হাতছাড়া হয়ে যায়, মানুষই যেন আবার প্রতিবাদ করে যে না এইসব ছেলে পেলেদের এগুলি শোনা উচিত না, সে ধরনের কিছু করা ছাত্রদেরকে ধরে নেওয়া হয়েছে। আমাদের একটি পত্রিকা, এটা সেন্সেবল হওয়া উচিত, বড় একটা পত্রিকা ছেপে দিল যে এই যে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক আছে এই ছাত্রদের আন্দোলনে, এর ভিতরে শিবিরের ছেলে আছে, তার বাবাকে দেশের থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে। ফাইনালি তারা প্রমাণ করতে পারছে না যে এরা শিবিরের কেউ। তো আবার আপনি সাধারণ সম্পাদকের বক্তব্য শুনলেন, যেমন কি মুগুর ছাত্রদের আন্দোলন, আমি ডিটেল জানি তো, এটা ছাত্রদের আন্দোলন এই প্রসঙ্গে বলছে যে এই যে ভাঙা ইয়ার ভিত্তির বাড়ি হলো, এই ব্যাপারে কি হবে? আমরা এই মধ্যে ছাত্ররা তো করে না, কিন্তু ছাত্রদের মধ্যে কোন কোন অপরাধী গ্রুপ ঢুকেছে অথবা ছাত্রদের মধ্যে কেউ কারণ নির্দিষ্ট একটা মোটিভ নিয়ে উদ্দেশ্য নিয়ে তারা এই কাজটা করেছে, সুতরাং যারা করেছে তারা তো অপরাধী, তো অপরাধীদের এটার ভাষা যেমন কুকুর তেমন মুগুর হতে পারে না, এটা ভাষা নয়। আমি দ্বিতীয়ত আমার বক্তব্য হচ্ছে যে এটা ছাত্রের ভিতরে অনুপ্রবেশকারী হতে পারে, আবার দুই ভিসির গ্রুপিং এর ফসল যেটা হতে পারে না, এটা কেন বিবেচনা না হচ্ছে না, শুধুই ছাত্রদেরকে কেন টার্গেট করা দেখেন পুলিশের প্রধান যিনি ঢাকা সিটির, উনি কিন্তু একটি কথা খুব সুন্দর ভাবে বলেছেন যে এখানে যারা এই দুর্ঘটনাটি ঘটেছে তারা ওয়েল ট্রেন্ড, একটি শব্দ ব্যবহার করে, ছাত্ররা তো ওয়েল ট্রেন্ড না, কি ছাত্রলীগ বলেন কি বিএনপি বলেন কি সাধারণ ছাত্র বলেন, এই সো এই বিতর্কের সমাধান আমরা এখানে করতে পারবো না, এটা শৃঙ্খলা বিষয়টা আমরা এখানে নানা রকমের একটা তত্ত্ব যা হাজির করে দিলেন, এটা তো আমরা সাবস্টিটিউট করতে পারবো না, কারণ এটা বলে এটা যার যা খুশি আসে এটা বলে তো কোনো লাভ নেই। আমরা এই প্রসঙ্গ থেকে একটু যেতে চাই বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে, আজকে তার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ উনি একটা কমেন্ট করেছেন, ওনার স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে দাবি করেছেন, একটু শুনে আসবো রিজভী আহমেদ। বেগম খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ, এখন তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সরকার দেশনেত্রীকে এক অবনতিশীল স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে রাখার জন্যই কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। বিষয়টি গভীর উদ্বেগের ও বন্দি নির্যাতনের সামিল, অবিলম্বে তার পছন্দ অনুযায়ী ইউনাইটেড হাসপাতালে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানাচ্ছে। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যিনি আজকে এই ব্যাপারে কমেন্ট করেছেন, উনি বলছেন যে এগুলো নিয়ে রাজনীতি করার সুযোগ নেই এবং ওনার স্বাস্থ্য সম্পর্কে তার কাছে যে বক্তব্য সেটা একটু দেখে আসবে, একটু শুনে আসছি মোহাম্মদ নাসিম কি বলছেন। বেগম খালেদা জিয়া, আবার আশ্বস্ত করতে চাই আমি, বেগম জিয়ার চিকিৎসা ব্যাপারে কোনো অবহেলা করা হচ্ছে না, করা প্রশ্নই ওঠে না, তিনি ভালো আছেন এবং তার চিকিৎসা চলছে, তিনি নিয়মিত ওষুধ খাচ্ছেন এবং এখন ভালো আছেন। এ ব্যাপারে দয়া করে আমি অনুরোধ করবো বিএনপি নেতৃবৃন্দকে, মিথ্যাচার করবেন না, অহেতুক দোষারোপ করবেন না সরকারকে, আইন আদালত দিকে একটু যত্নবান হোক, আইনজীবীদের একটু প্রস্তুত করুক, তাকে কেন তার জেলে রেখেছে, আইন আদালত তাকে বের করে নিয়ে আসে না কেন, এই কাজটা করুক, অহেতুক তারা একটা করে একটা মানে বিভ্রান্তি ছড়ায়। এদিকে একদিকে বেগম জিয়ার স্বাস্থ্যগত বিষয় নিয়ে আলাপ হচ্ছে, আবার নির্বাচনের বিষয়ে বিএনপির প্রতিনিধি দল চিফ ইলেকশন কমিশনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন আজকেই, মানে টেকনিক্যালি আজকেই মঙ্গলবারে সকালে 11টায় তাদেরকে সময় দেওয়া হয়েছে, তারা মিটিং করছেন, সুতরাং তারা রাজনৈতিক বক্তব্য তো রাখছেনই এবং তাদের নেত্রীর মুক্তিও চাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আবার এই পলিটিক্যাল প্রসেসের মধ্যেও আছেন, নির্বাচন কমিশনের সঙ্গে তারা এনগেজড হচ্ছেন। জি, আমি প্রথমে যেটা বলতে চাই চিকিৎসার বিষয়টি, চিকিৎসা একটি মানবিক বিষয় এবং এটার সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর এটা একটা মৌলিক মানবিক অধিকার। তো আমার মনে হয় না যে সরকারের মধ্যে এমন লোক আছে যারা বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী
সে সাধারণ বন্দী না, কিন্তু সে একজন দেশের বিশিষ্ট নাগরিক এবং সাবেক প্রধানমন্ত্রী, তার বেলায় কোনো অবহেলা চিকিৎসার ক্ষেত্রে করবে এরকম অবিবেচনা প্রসূত কাজ সরকারের কেউ আছে বলে আমার মনে হয় না, একটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা ওনার চিকিৎসা সম্পর্কে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন তারা কেউ কিন্তু চিকিৎসক না, তারা কিন্তু সবাই রাজনীতিবিদ। রাজনীতিবিদের এই যে ভাষা বা তাদের যে অভিযোগ, এটা অতীতে নানাভাবে আমরা শুনেছি, তারা কিন্তু যেসব অভিযোগ করেছেন সেই অভিযোগের সত্যতা আমরা অনেক সময় পাইনি। আজকে যদি যে বেগম খালেদাজের অনুসারী অনেক চিকিৎসকও কিন্তু আছে, তারা যদি একটা প্রেস কনফারেন্স করে বলতেন যে হ্যাঁ আমরা তাদের তার সাথে দেখা করেছি, দেখা করার চেষ্টা করেছি, আমরা জানি উনি যে উনি চিকিৎসা অসুস্থ এবং তিনি বিনা চিকিৎসায় তিনি ভুগছেন, এটা যদি তারা বলতেন তাহলে কিন্তু দেশের জনগণ কিন্তু এটাকে অন্তত একটা বা কিছুটা হলেও গ্রহণ করতো, কিন্তু বিষয়টা কিন্তু তা না। কয়েকদিন আগে মাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে আনা হয়েছিল, সেখানে তার চেক আপ করা হয়েছে, চিকিৎসকরা বলেছেন যে উনি ভালো আছেন, সুস্থ আছেন। এই ওনার এই রিপোর্ট দেওয়ার পরে কোনো ড্যাব, তা মনে করেন বিএনপির একটা চিকিৎসক সংগঠন আছে ড্যাব, ড্যাবের কোনো নেতা কিন্তু এটার কোনো প্রতিবাদ করেন নাই। এখানে ব্যাপারটা হলো ওনাকে আপনার মহিলা ওয়ার্ডের, আমি যেটা শুনলাম যে দোতলায় রাখা হয়েছে, এখন সাংঘাতিক হিট এবং পুরানো বিল্ডিং, এখানে জাস্ট টেবিল ফ্যানের দেওয়া আছে, সিলিং ফ্যানও না টেবিল ফ্যান দেওয়া আছে। তার শরীরে ব্যথা, তার শরীরের অবস্থা অবনতি ঘটেছে, এটাই রিজভী আহমেদ ক্লেম করেছে। দ্বিতীয়ত যে সরকারি টিমটা ওনাকে দেখেছেন এবং আপনার বঙ্গবন্ধু হসপিটালে এনে যে টেস্টটা করেছে, শুধু টেস্ট করে নিয়ে চলে গেছে, সেখানে ওই টিমটাই প্রেসক্রাইব করেছে যে অর্থোপেডিক বেড ওনাকে দিতে, কিন্তু সেটা কিন্তু এখনো দেওয়া হয় নাই। এইসব কারণে তিনি বলছেন যে তার এক্সপার্ট লেভেলের ডক্টর দিয়ে তার চিকিৎসা দরকার, এবং এও ওনারা ক্লেম ওই দিনই দেখার পরে যেদিন টেস্ট করে ওই দিনই কিন্তু পরে বলেছেন যে ওনার যে ব্যক্তিগত ফিজিশিয়ান তারা কিন্তু এই এই হসপিটালে কিন্তু কথা বলতে পারেন নাই। তো সুতরাং এখন এই ধরেন তিনবারের প্রধানমন্ত্রী এবং তিনি বয়োবৃদ্ধ একজন নারী, তিনি সবসময়ই, আমরাই তো, আমরা যারা চারজন বসে আছি, আমরাই তো কোনো বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া আমরাই তো নিজেদেরকে দেখাই না, সুতরাং তিনি তো তার একটা স্যাটিসফ্যাকশন ওই টিমের মধ্যে, তো তার যে ডাক্তার ব্যক্তিগত ডাক্তার তাদেরকে দুজনকে মেম্বার করে দিলেই তো এই কনফিউশনটা এতটা তৈরি হতো না। তো এখানে এতটা কেন এত স্লো বা এত সুন্দর তৈরি রাখা হয়, যেটা বললেন এই ধরনের কোনো দাবি কি জানানো হয়েছে যে ব্যক্তিগত চিকিৎসকদেরকে রাখা হোক তাদের? বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ওনার ব্যক্তিগত চিকিৎসার অধীনে চিকিৎসা দেওয়া হোক, একটা প্রাইভেট হসপিটাল এবং ইউনাইটেড হসপিটালে ওনারা বলছেনই ওখানে দেওয়া, কিন্তু জেল কোডের ব্যাপার আছে, কোনো প্রাইভেট মেডিকেলে নেওয়া যায় কিনা সম্ভবত না। তাহলে সেক্ষেত্রেও তো ওনার, আমার কথা হলো টিমের মধ্যে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক আছে কর্তৃপক্ষ অনুমতি সাপেক্ষে নিশ্চয়ই যেতে পারে, এটাকে ইনভলভ করে মেডিকেলে তো যায়। আমি এটাকে অন্যভাবে একটু ব্যাখ্যা করতে চাই, জেল কোডে নিশ্চয়ই একজন কাজের মহিলাকে ওনার কাছে দেওয়া হয়েছে, এটা একটা বিশেষ ব্যবস্থা দিনে, কারণ উনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, এই এগুলি কনসিডার করেই করা হয়েছে। আমার মনে হয় সরকার কোনো অবস্থায় চাবেন না, সরকারের জন্যই ক্ষতির কারণ হবে যদি খালেদা জিয়া সত্যিকার অর্থে অসুস্থ হয়ে পড়েন। সরকার নিজের স্বার্থেই সরকারের ইমেজকে সুস্থ রাখার জন্য সব রকম প্রচেষ্টা নেবে, তবে উনি যে কথাটা বলেছেন এটাকে আরও ট্রান্সপারেন্ট করার জন্য মেডিকেল টিমের সাথে একজন ওনাদের পছন্দ করা ডাক্তার সম্পৃক্ত তো করা যায়, কোনোদিনই ডাক্তার একই রোগীকে দুই রকম কথা বলবে না। আমার মনে হয় এটিও পর্যালোচনা নিয়ে আসা উচিত, কারণ সামনে আমাদের ইলেকশন, ইলেকশনের আগে এই ধরনের আলাপ আলোচনা, এই যে ছাত্রদের সমস্ত সমাধান হয়ে গেল, আনন্দ হলো, তারপরে ওইখানে আরেকটা ঘটনা ঘটলো, এইখানে দেখানো হয়েছে, ওনাকে পিজিতে নিয়ে যাওয়া হয়েছে, চেক আপ করা হয়েছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের কোনো সরকারি, রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন যারা, তাদেরকে অসুস্থ বানানোর প্রচেষ্টা চালাবে আমি এটা বিশ্বাস করতে পারি না। কিন্তু ট্রান্সপারেন্ট হওয়ার জন্য এই জায়গায় ভাই যে কথাটা বলেছেন, একজনকে নিয়ে যাওয়া, এইটার সঙ্গে
মানে এটা তো তার একটা প্রায়োরিটি, তাদের বিএনপির দলের মানে চেয়ারপারসনকে মুক্ত করা, আন্দোলন তারা করছেন, প্রতিনিয়ত কথা বলছেন এবং শান্তিপূর্ণ আছেন তাদের কৌশলের যে, কিন্তু আপনি নির্বাচনের কথা বলছেন, যেহেতু তারা কিন্তু আবার ইলেকশন কমিশনের সঙ্গেও এনগেজ হচ্ছে অসম্ভব রকম, এবং উবেদুল কাদের একটু আগে বক্তব্যের মধ্যে শুনলাম যে এখন আর কোনো আন্দোলন করে কাজ হবে না, মানুষ এখন নির্বাচন আন্দোলনের মনে আন্দোলন হবে, ইলেকশনের আগের দিন ইলেকশনের দিনেও আন্দোলন হতে পারে, সেই ধরনের দুর্ঘটনা ঘটলে পারে, যাতে দুর্ঘটনা না ঘটে সেইখানে উবেদুল কাদের সাহেব বা আমার সরকারকে সব রকম সজাগ থাকতে হবে। তবে আমি প্রচণ্ড রকম আশাবাদী এবং খুশি একটি কারণে, যে এত দূর অবস্থার মধ্যেও ইলেকশনকে সুস্থ সুন্দরভাবে করার জন্য বিএনপি একটি পদক্ষেপ নিয়েছে, তারা ইলেকশন কমিশনের সাথে বসছে, আন্দোলনের পরিবর্তে আলোচনায় যাওয়ার চেষ্টা করছে, এটা আমি একটি পজিটিভলি বিষয়টা হলো যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন তো বিএনপি বা অপোজিশন কখনো বয়কট করে নাই, সবটাতেই পার্টিসিপেট করেছে, এটা তাদের পলিসির অংশ। তারা সামনে জাতীয় নির্বাচন, সেখানেও বলেছে যে বিভিন্ন নেতা বলেছে তারা, যেটা আমরাও বুঝতে পেরেছি, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে। তো এখন তারা ইলেকশন কমিশনে গেছে হয়তো কোনো দাবি দেওয়া, নিরপেক্ষ নির্বাচন বা লেভেল প্লে ফিল্ড সৃষ্টির জন্য কিছু দাবি দেওয়া হয়তো প্লেস করবে, এবং আমরাও তো আশা করব যে নিরপেক্ষ নির্বাচনের জন্য যে যে ব্যবস্থা নেওয়া যায় ইলেকশন কমিশন সেই ব্যবস্থা নেবে, সরকার সেটা সহযোগিতা করবে, এটা তো আমাদের প্রত্যাশা। কারণ এই দুটি নির্বাচন বড় সিটি কর্পোরেশন নির্বাচন, এখানে যদি নির্বাচন নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু জাতীয় নির্বাচনটা নিয়েও কিন্তু প্রশ্ন আসবে, নতুন করে নতুন পরিস্থিতি তৈরি হবে। সুতরাং এই নির্বাচনটা নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি দেশের জন্য, জাতির জন্য। আমরা আশা করব যে এই নির্বাচনে ইলেকশন কমিশন এবং সরকারও এখানে সহযোগিতা করবে, এবং বিশেষ করে যারা সরকারে আছেন তাদের পক্ষ থেকে যেন এই ঝামেলা তৈরি করে এরকম শব্দ উচ্চারণ না করে, যেমন আন্দোলন করার সুযোগ নাই, এটা মরে গেছে, এটা ভেঙে গেছে, এইসব শব্দ মানে কি? তারপর কি আগুন দিতে হবে নাকি, উস্কানি দেওয়া হয় নাকি? এগুলো কেন সরকারের পক্ষ থেকে বলা হবে? আন্দোলন মানে তো সুযোগ পেলে অপোজিশনও অনেক সময় এটা যে পক্ষেই হোক এটা বলা উচিত, উভয় পক্ষ থেকে আমার মনে হয় সংযত হওয়া, সরকারের ভাষা বদল করার জন্য বলছে না, না সরকার রাজনৈতিক দল, সরকার বিরোধী দল এমন কিছু বলা উচিত না যে আমাদের সিচুয়েশন আরো বেশি অ্যাগ্রেভেট করে, কারণ আমাদের পজিশন তো অ্যাগ্রেভেট করেই আছে। আমাদের এখান থেকে আসলে নিরপেক্ষ নির্বাচন হতে পারে, বিশ্বাস স্থাপন হতে পারে এমন একটি জায়গায় আমাদের ফিরে আসতে হবে। সুতরাং এইখানে কেউ কাউকে আঘাত করে এখন যে বক্তব্য তাগ অপওয়ার্ড দিয়ে জেতার চেষ্টা করা, মনে হয় নাকি বিএনপি যথেষ্ট রেস্ট্রেইন, যত নিয়মতান্ত্রিকভাবে তারা তাদের দলের নেত্রীকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, তিনি দণ্ডিত হয়েছেন, এখন পর্যন্ত তারা সংযম প্রদর্শন করে যাচ্ছে, কথা বলছে, প্রেস ব্রিফিং করছে, সমাবেশ, কিছু সমাবেশও শুরু করেছে তারা বিভিন্ন বিভাগীয় শহরে সমাবেশ, এবং নির্বাচন কমিশনের সঙ্গে বসছে, নির্বাচন কমিশনের কাছে বসছে। এটা আমরা এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত দেখা না হচ্ছে এবং দেখা হওয়ার পরে যে প্রতিক্রিয়া তারা ব্যক্ত করবে সেটা প্রতিক্রিয়া না শোনা পর্যন্ত আমরা এটা ইতিবাচকই দেখতে চাই, আর এর পরে কি বলবে সেটা আমরা এখন জানি না। তবে আজিজ ভাইয়ের তথ্যে একটু ঘাটতি আছে, সেটা হচ্ছে বিএনপি লোকাল গভর্নমেন্ট ইলেকশনে বয়কট করে না, এটা ঠিক না। ঢাকা সিটি ইলেকশনে কিন্তু ইলেকশনের দিন দুপুর বেলায় এটা বয়কট বয়কট করে কিন্তু চলে গেছে। এরকম আবার ইউনিয়ন পরিষদের ইলেকশনে অনেক যাতে, আমরা সেটা চাই না, আমরা চাই যে একটা সুন্দর ভাবে ইলেকশন হোক, সেখানে যে অসম্ভব কিছু দাবি দেওয়া যাতে ওনারা না করে নির্বাচন কমিশনের কাছে, যেটা হয়তো তাদের দেওয়া সম্ভব না, এরকম কিছু দাবি দেওয়া হয়তো করে ফেললেন যেটা দিতে পারলো না, এবং ওটা নিয়ে অবাস্তব কিছু বলে ওটা নিয়ে একটা ইস্যু তৈরি করা হলো, সেই ধরনের কিছু না আসুক। আমরা গণতন্ত্র দেশে আছে, গণতন্ত্র থাকবে, গণতন্ত্র ভালোভাবে এগিয়ে যাবে, এটার মূল দায়িত্ব রাজনীতিবিদদের। রাজনীতিবিদদের যদি সৎচিন্তা থেকে কাজ করেন, সৎচিন্তা থেকে তারা মনে করেন যে আমরা দেশেরই নাগরিক, আমরা সবাইটাই দেশের নাগরিক, এখন একজন ক্ষমতায় আছে, এর আগে আমরা ছিলাম, আবারও তো আমরা যেতে পারি, কিন্তু সবার উপরে দেশের স্বার্থকে যাতে স্থান দেওয়া হয়, যাতে এই নির্বাচনটা সুস্থ হয়, সুস্থ হওয়ার জন্য শুধুই মাত্র সরকার বা নির্বাচন কমিশনের দায়িত্বই বড় না, এখানে যারা অংশগ্রহণ করবে বিরোধী দল তাদেরও কিন্তু দায়িত্ব আছে, সবাই যেন দায়িত্বটা নিজ নিজ দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করে। উভয় পক্ষ চাইলে সমাধান, এখানে মূলত দুটি জিনিসই আসবে, একটা হচ্ছে যে সবাইকে সভা সমাবেশ ফ্রি করতে দিতে হবে,
আরেকটা হলো নিরপেক্ষ নির্বাচনের জন্য হয়তো বিএনপির পক্ষ থেকে বলা হতে পারে যে আর্মি আপনার ডিপ্লয় করতে হতে পারে, এটা একটা আলোচনার বিষয়, সেখানে সমাধানও সম্ভব। পার্লামেন্ট ভেঙে দেওয়ার ব্যাপার আছে, হ্যাঁ না এই লোকাল গভর্নমেন্ট, আর ওখানে তো পার্লামেন্ট ভাঙতেই হবে, মাল্টি পার্টি ডেমোক্রেসিতে পার্লামেন্ট রেখে কোথাও ইলেকশন হয় না, সেখানে পার্লামেন্ট ভাঙতে হবে, কারণ এটার এটার ওভারল্যাপিং হবে, ভিন্ন জেনারেলি দেখেন। আমি প্রায় আমি যেহেতু আওয়ামী লীগের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারপরে আমি একটি কথা বলি, আওয়ামী লীগকে প্রতিটি সিদ্ধান্ত নিতে হবে, আমরা যদি বিরোধী দলে থাকতাম আর বিএনপি যদি এই কাজ করতো আমি কি ইলেকশন কিভাবে করতাম, আমি তখন কি আন্দোলন করতাম, এই যে এই সহনশীল মনোভাব নিয়ে যদি আমরা একটু আগাই, যে আমি বিএনপিকে এই কাজ করতে বলতেছি আমার এই অবস্থানে দাঁড়িয়ে, এটাকে একটু টেবিলের অপর পারে যে নিজেকে চিন্তা করা উচিত, তাহলেই কিন্তু বহু প্রবলেম সলভ হয়। আর আজকে 47 বছর বয়স হয়েছে একটি দেশের, আমরা এখনো ইলেকশন কমিশনের উপরে আস্থা রাখতে পারছি না কেন? আমাদের পার্শ্ববর্তী দেশ চিন্তা করেন আপনারা, তারা রেজাল্টই আউট করতেছে 7 দিন পরে, এবং আর এই গত কয়েক বছর আমি কখনো দেখতে পাই নাই ইলেকশন কমিশনের বিরুদ্ধে কেউ কথা বলছে। আমরা আমরা মনে করি এইবার যদি দুইটি প্রধান দল, ইলেকশন কমিশন দায়ী বা ইলেকশন কমিশনের না, এককভাবে ইলেকশন কমিশন দায়ী না, আর ইলেকশন কমিশন টোটাল সিস্টেম যদি চেঞ্জ না হতে ইলেকশন কমিশন কি হবে। এবং একটা জিনিস আমি মনে করি যে ইলেকশন করার আগে এই যে দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিভাবে হবে, যদি এমপি সাহেব এমপি থাকেন, এমপিকে যদি কোনো পুলিশ অ্যারেস্ট করতে চায় ইলেকশন আইন বা ওনাকে কিন্তু স্পিকারের পারমিশন নিতে হবে, আর অন্য দলের কেউ যদি আইনটি ভঙ্গ করে তাকে অন দ্য স্পট ধরে জেলখানা দিতে পারবে। এইখানেই তো হলো না, এই জিনিসগুলি কিন্তু আওয়ামী লীগকে বুঝতে হবে যে যদি কোনোদিন বিএনপি পাওয়ারে আসে তখন তারাই কষ্টের ভিতরে কেমন করে চলাচল। ঠিক আছে, আমি মনে করি সুন্দর সুষ্ঠুভাবে ইলেকশনের পথে যাওয়া। আর একটা ছোট্ট কথা বলে আমি শেষ করব, যে আমাদের এই কোটা আস্তে আস্তে বিলীন করার জন্য প্রয়োজনীয় উন্নয়নের ব্যবস্থা বিভিন্ন অংশে নিয়ে যেতে হবে, কিন্তু তারপরেও যারা পশ্চাৎপদ আছে, যারা পিছিয়ে পড়া আছে, এটা থাকে তো আপনি যতদিন পর্যন্ত, কারণ রাতারাতি তো ইউনিভার্সিটি করতে পারবেন না, সেই পিরিয়ডটুকে তাদেরকে সহযোগিতার হাত বাড়াতে হবে। আর আমি মুক্তিযোদ্ধাদের বেলা কোটা কথা বলা হয়েছে, প্রাইমারি স্কুলে এবং নারীর কোটা ছিল বলেই তো নারীর শিক্ষা এত বৃদ্ধি হতো না। সুষম উন্নয়নের জন্যও কোটা দরকার আছে, যেমন আমি বলি একটা সার্টেন, হ্যাঁ না আমি বলি যে ধরেন উত্তর প্যারালালি আপনি রংপুর এবং রাজশাহী ডিভিশন যদি কল্পনা করেন, এখানে দেশের 1/4 জনসংখ্যাও 1/4, বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক ইউনিভার্সিটি আছে 40 বাংলাদেশে, ওখানে আছে মাত্র 4, তো তাহলে আপনার সুষম উন্নয়নের জন্য কোটা দরকার আছে। সুতরাং আজকে আর সময় নেই, জনাব এম এ আজিজ, ধন্যবাদ জনাব ওমর ফারুক এবং জনাব মোবাশ্বের হোসেন, এই সময় এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটা আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com, এছাড়া ইউটিউব ও আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট জেনে নিতে পারেন। দেখা হবে আবারও।